নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মহেশ। এখন আপনার সাথে আলোচনা করব আর্জেন্ট নাইটিকাম হোমিওপ্যাথিক ওষুধটি নিয়ে। এই ওষুধটির লক্ষণ, ব্যবহার এবং মাথা সম্বন্ধে সম্পূর্ণ আলোচনা করব। এই ওষুধটি আমাদের পাকস্থলী, মস্তিষ্ক, চোখ, মূত্রযন্ত্র এবং জননেন্দ্রিয়ের উপরে বিশেষ ক্রিয়া প্রকাশ করে, আর আমাদের রক্তের উপর এর প্রধান ক্রিয়া, যেখানে রোগীর দেহ অত্যন্ত ক্ষীণ, শুকনো হয়ে গেছে বা কোনো মাংস ক্ষয় হওয়ার পরে চোখ মুখ ভেতরে ঢুকে গেছে, চোখ একদম বসে গেছে, চোখের কোণে কালো দাগ, ঠিক বৃদ্ধদের মতো দেখতে হয়ে গেছে, তখনই আর্জেন্ট নাইটিকাম একটি বিশেষ ওষুধ। আর এইসব রোগীরা সবসময় নিজের রোগের কথা বলে, আর সবসময় কথা বলার জন্য একজন লোক চায়। এইসব রোগীরা কাজকর্ম অত্যন্ত ব্যস্ততার সঙ্গে করে এবং খুব তাড়াতাড়ি চলে, খুব তাড়াতাড়ি কথা বলে, উদ্বিগ্ন, উত্তেজিত ও নার্ভাস থাকে। কোন স্থানে যেতে গেলেই এদের পায়খানা পেয়ে যায়। পুরাতন ডিসপেপসিয়া একটি আর্জেন্ট নাইটিকামের বিশেষ লক্ষণ। পুষ্টির অভাবে বা ঠিকঠাক খাদ্যের অভাবে কোন রোগের উৎপত্তি হলে সেখানেও আর্জেন্ট নাইটিকাম ভালো কাজ করে। এছাড়া আধ কপালে মাথা ব্যথা ও শিশুদের চোখ ওঠা, পেটে বায়ু জমা, পেট যেন মনে হয় ফেটে যাচ্ছে, এর সঙ্গে ঢেকুর ওঠা থাকলে ও অনেক চেষ্টার পরে যদি একটু ঢেকুর ওঠে, তাহলে এটি আর্জেন্ট নাইটিকাম একটি বিশেষ লক্ষণ বুঝতে হবে। আর এদের মধ্যে এক ধরনের প্রবণতা থাকে যে খাওয়ার পরই এদের প্রচন্ড বাহ্যের বেগ আসে ও ফড়ফড় করে বায়ু নিঃসরণ হয়। আর শিশুরা কেবলই মিছরি খায়, চিনি খায় এবং সেই জন্য পেটের বিভিন্ন অসুখ হয়। দিন রাত্রি অসাবে প্রস্রাব করা, ধ্বজভঙ্গ ও রতিক্রিয়ার সময় লিঙ্গ শিথিল হয়ে পড়ে, কষ্টের সঙ্গে সঙ্গম ও তারপর জড়ি দিয়ে রক্তস্রাব, এর সঙ্গে আমাদের শরীরের নিম্নঙ্গের দুর্বলতা বশত চলাফেরা করতে গেলে অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে এবং গলায় গেলার সময় মনে হয় কিছু একটা ফুটে আছে, আর চলার সময় জরায়ুর মধ্যে মনে করে যে কিছু একটা ফুটে থাকার মতো অনুভব। কোনো ক্ষতে যদি মাংসপিণ্ড উৎপন্ন হয় এবং টাইফয়েডের জ্বরের পর কালো হয়ে যাওয়া একটি আর্জেন্ট নাইটিকামের বিশেষ লক্ষণ। এর সঙ্গে নাকের ক্ষত, জরায়ুর ক্ষত, আর যেখানে রোগীর ব্যথা খুব ধীরে ধীরে বাড়ে এবং খুব ধীরে ধীরে কমে যায়, সেসবও আর্জেন্ট নাইটিকামের একটি বিশেষ লক্ষণ। নাকে সর্দি ভর্তি থাকে আর সেই জন্য রোগী কোনো গন্ধ পায় না, বিশেষ করে যারা প্রচণ্ড পরিমাণে ধূমপান করে, যেন মনে হয় যে তাদের গলা একটা চুল আটকে আছে। আর এইসব রোগীরা নিজের মৃত্যুর দিন একদম ঠিকঠাক করে বলে, সেই সব ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ দেয়। মাথা ধরা বা মাথা ঘোরার ক্ষেত্রেও ওষুধটা ভালো ব্যবহার করা যায়। যদি রোগীর কোনো উঁচু বাড়ির দিকে তাকালে মাথা ঘুরে যায় এবং রোগী মনে করে যে তার মাথাটা যেন বড় হয়ে গেছে আর মাথার মধ্যে কি যেন একটা সরসর করে পোকা চলছে, সেই সঙ্গে মাথার মধ্যে ভো ভো করা, শব্দ ও অবসাদ, দুর্বলতা, হাত পায়ের কাঁপা, এই লক্ষণগুলি থাকলে জেলিসিয়ামের সঙ্গে আর্জেন্ট নাইট্রিকাম একটি বিশেষ উপযোগী ওষুধ। বিশেষ করে যেখানে রোগ অনেক পুরাতন হয়ে গেছে সেই ক্ষেত্রে আর্জেন্ট নাইট্রিকাম বিশেষ উপযোগী। চোখের সমস্যায় চোখের গ্যানুলার কনজাংটিভাইটিসে চোখের সাদা অংশ ঘোর লাল বর্ণ হয়ে যাওয়া, চোখের মধ্যে পুঁজ পিছুটি পড়ে, সেই সঙ্গে আলো একদম সহ্য হয় না, চোখে আলো পড়লেই চোখ করকর করে, সেই সঙ্গে দৃষ্টিহীনতা থাকলে আর্জেন্ট নাইটিকামে বিশেষ উপকার হয়। শিশুদের চোখ উঠে, চোখে পুঁজ হওয়া, চোখে পিছুটি পড়া, মামড়ি পড়ে, কোনো রকম রোগ হলে বা চোখে কোনো ক্ষত হয়ে যদি পুঁজ বেরোয় আর পুঁজ যদি সবুজ রঙে হয়, তাহলেও আর্জেন্ট নাইটিকামে বিশেষ উপকার হবে। গলার যে কোনো সমস্যায় যদি গলার মধ্যে চটচটে শ্লেষ্মা জড়িয়ে থাকে এবং শ্লেষ্মা তুললে যদি আঠার মতো হয় এবং যদি রোগী শ্লেষ্মা তোলার জন্য বারবার কাশতে থাকে ও গলার মধ্যে ব্যথা ও টাটানি ভাব থাকে এবং সেই জন্য রোগী চেঁচিয়ে কথা অব্দি বলতে পারে না, আর রোগীকে কথা বলার জন্য বারবার গলা খেকড়াতে হয়, আর গলার মধ্যে যদি প্রচণ্ড তীক্ষ্ণ এক ধরনের কাঁটা বেদার মতো বেদনা থাকে, তাহলে আর্জেন্ট নাইট্রিকামে খুব ভালো কাজ হয়। পাকস্থলী যে কোনো সমস্যায় যেখানে পাকস্থলী বায়ুতে পূর্ণ হয়ে থাকে, ফুলে থাকে এবং রোগী অনেক চেষ্টা করে একটা ঢেকুর তোলে, বা কোনো কিছু খাওয়ার পরেই যখন পেটে প্রচণ্ড বায়ু জমে আর রোগী মনে করে যে পেট বুঝি এখনই ফেটে যাবে, আর সেই জন্য রোগী বারবার ঢেকুর তোলার চেষ্টা করে, শেষে যদি একটুখানি ঢেকুর ওঠে রোগী উপশম বোধ করে। আর যদি কোনো কিছু খাওয়ার পরই পেটে প্রচণ্ড ব্যথা বেদনা আরম্ভ হয় এবং পেটে যতক্ষণ সেই খাবার থাকে ততক্ষণ ব্যথা অনুভব হয়, পেট ফুলে যায়, ঘন ঘন ঢেকুর উঠতে থাকে, বা অজীর্ণ রোগে পেট ফোলা ও পেট গড়গড় করা, তার সঙ্গে হৃদস্পন্দন হলেও আর্জেন্ট নাইটিকাম বিশেষ উপকারী। এর সঙ্গে যদি লিভারের জায়গায় ছুরি দিয়ে কাটার মতো ব্যথা থাকে, তাহলেও আর্জেন্ট নাইটিকামে খুব ভালো কাজ হয়। লুম্বাগো বা কটি বেদনাতে উঠতে গেলে, বসতে গেলে কোমরে অত্যন্ত ব্যথা বোধ হয়, সেই সঙ্গে চলা ফেরে বেড়ালে একটু ব্যথার উপশম হয়। আর যদি পিঠের ও কোমরের ব্যথার জন্য মাথা ঘোরে, হাত পা কাঁপে, সেই সব ক্ষেত্রে আর্জেন্ট নাইটিকাম একটি মহা ঔষধ। মূত্রনালী থেকে পুজের ভেতর সাপ বেরোনো, আর সাপ যদি গাঢ় রঙের হয় এবং প্রস্রাবের সময় জ্বালা করে ও রক্ত প্রস্রাব হয়, সেসব ক্ষেত্রে আর্জেন্ট নাইটিকাম বিশেষ উপযোগী একটি ঔষধ। পুরুষদের ধ্বজভঙ্গের ক্ষেত্রে যেখানে একদম লিঙ্গোদ্রেক হয় না এবং সঙ্গমের সময় লিঙ্গ শিথিল হয়ে পড়ে, সেই জন্য মনের মধ্যে কষ্ট ও সঙ্গমের ইচ্ছা আদৌ থাকে না,
সেসব ক্ষেত্রে আর্জেন্ট রাইটিকাম একটি বিশেষ ঔষধ। মহিলাদের শ্বেতপদরে যদি পুঁজের মতো রক্ত বার হয় এবং যদি প্রচুর পরিমাণে সাপ নির্গত হয়ে রোগী দুর্বল হয়ে পড়ে, সেসব ক্ষেত্রে আর্জেন্ট রাইটিকাম খুব উপকারী। প্রস্রাবের সমস্যায় যেখানে বহুমূত্র আছে রোগী এবং বারবার রোগীকে অধিক পরিমাণে প্রস্রাব করতে হয় বা অসারি আপনি আপনি প্রস্রাব বেরিয়ে যায়, রোগী প্রস্রাবের বেগ একদম সামলাতে পারে না আর প্রস্রাবের পরেও দু এক ফোঁটা মূত্র নিঃসরণ হতে থাকে, সেই সময় যদি কিডনিতে ছোট ছোট পাথর থাকে আর প্রস্রাবকালে যদি প্রচন্ড জ্বালা যন্ত্রণা হয় তাহলে আর্জেন্ট রাইটিকাম একটি বিশেষ উপকারী ঔষধ। কোনো ক্ষততে ক্ষত সেরে যাওয়ার পরে বা ক্ষত হবার কিছুদিন পরে সেখান থেকে যদি অধিক পরিমাণে মাংস উপরের দিকে ঠেলে ওঠে, সেই সব ক্ষেত্রে আর্জেন্ট রাইটিকামে হাই পাওয়ার বিশেষ উপকার হবে। এবং এর সঙ্গে যদি ক্যান্সারের ক্ষতও থাকে বা জরায়ুর ক্ষততে, যেখানে জরায়ু ফলে জরায়ু আকারে বড় হয়, রক্তস্রাব হয়, পুঁজের মতো হলদে স্রাব নির্গত হয়, সেখানে আর্জেন্ট রাইটিকাম বিশেষ একটি উপযোগী ঔষধ। উদারময় বা শিশু কলেরাতে শিশু কিছু খাওয়ার পরই প্রচন্ড বাহ্যের বেগ আসে, ঢেকুর ওঠে এবং কোনো কিছু খাওয়ার পরই পেট ফোলা ও বাহ্যের সঙ্গে প্রচন্ড বায়ু নিঃসরণ হয় ও ফড়ফড় করে শব্দ হয়, সেই সব ক্ষেত্রে আর্জেন্ট রাইটিকাম একটি বিশেষ উপকারী ঔষধ। লোকোমোটর রেট্যাক্সি রোগেও চোখ যেখানে বোঝা যায় না কিংবা রোগী চোখ বন্ধ করে বা অন্ধকারে রোগী এক পাও চলতে পারে না এবং চোখের মধ্যে যেন মনে হয় পক্ষাঘাত হয়েছে ও চোখ ভারী হয়ে থাকে, চলার সময় হোঁচট খায়, সোজাভাবে চলতে পারে না, পা কাঁপে, পা সরু হয়ে যায়, শরীর শীর্ণ জীর্ণ হয়ে যায়, স্থিরভাবে দাঁড়াতেও পারে না, সেসব ক্ষেত্রে আর্জেন্ট রাইটিকাম একটি বিশেষ উপযোগী ঔষধ। কোনো শারীরিক দুর্বলতা ও মস্তিষ্কের কোনো পুরাতন রোগে, যেখানে মিরগি বা মিরগির মতো ফিট সহ তর্কা আসে, পক্ষাঘাত ইত্যাদির ফলে কোনো বিশেষ রোগের উৎপত্তি হলে এই ওষুধটি বিশেষ উপকার। এই ওষুধটি সাধারণত 3x থেকে শুরু করে 200 CH অবধি ব্যবহার করা যায় এবং খুব ভালো ফল দেয়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।